हेलो एवरीवन, दिस इज साजिया तोर्नी एंड वेलकम यू ऑल टू माय चैनल स्टाइल विद मी बाय साजिया, जिखान अपना पाबेन ब्यूटी फैशन एंड लाइफस्टाइल रिलेटेड डिफरेंट डिफरेंट कंटेंट। आज के चले आसलाम एक ब्रैंड न्यू वीडियो निये। आज के वीडियोते दुईटा प्रोडक्ट के एकसाथे रिव्यू करब, कारण दुईटा प्रोडक्ट ही एक सेम कम्पानी अंडारे एवं ए प्रोडक्ट दुईटार क्लेम्स अलमोस्ट सेम, जेटा हच्छे खुबी लोभनीय। से प्रोडक्ट दुईटिर बेसिकलि एकटा मात्र काज, सेटा हच्छे तोमाके स्लिम करे दिबे। सो उइदाउट एनी एक्सारसाइज, उइदाउट एनी डाएट, उइदाउट स्टपिंग द आनहेल्दी फूड्स, कन्ज्यूमिंग ए कप अफ कफि और ए ग्लास अफ जूस कैन मेक यू स्लिम। এটা আমার কথা না, এই প্রস্তুতকারক কোম্পানির কথা, যে হচ্ছে এই জুস এবং এই কফি পানের মাধ্যমে তোমরা খুব দ্রুত ফ্যাট রিমুভ করে একদম স্লিম ট্রিম হয়ে যেতে পারবে। এই প্রোডাক্ট দুইটা নিয়েই আজকে আমি কথা বলবো। অ্যান্ড দ্য প্রোডাক্ট নেম ইজ 12-in-1 গ্লুটালাইপো জুস অ্যান্ড গ্লুটালাইপো ডিটক্স কফি। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্ট। ফার্স্টে চলো জেনে নেওয়া যাক প্রোডাক্টসগুলোর ক্লেইমস কী কী, অর্থাৎ কী কী বেনিফিটস এটা খেলে পাওয়া যাবে বলে প্রস্তুতকারক কোম্পানি দাবি করছে এবং কী দিয়ে তারা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করছে। প্রথমত, এটা অতি দ্রুত তোমার 5-7 kg ওজন কমাতে সাহায্য করবে, 2-3 shades ফর্সা করতে সাহায্য করবে। বাংলাদেশি সেলার্সদের মতে এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 স্লিমিং জুস অর স্লিমিং কফি। এতে গ্লুটাথিওন আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমাকে ফর্সা করবে, অপরূপ সুন্দরী করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা FDA অ্যাপ্রুভড। সেই সকল প্রোডাক্ট নিয়ে কথা বলতে আমার খুব মজা লাগে এবং আমার খুব ইজি হয় প্রোডাক্টগুলো সম্বন্ধে তোমাদেরকে জানানোর জন্য। যে সকল প্রোডাক্টের সাথে বড় বড় কিছু প্রতিষ্ঠানের নাম যোগ করে বলা হয় যে এটা ওই প্রতিষ্ঠান দ্বারা অ্যাপ্রুভড, কারণ হচ্ছে এই সকল ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ওয়েবসাইট বলো, পোর্টালস বলো, তাদের সার্ভিস বলো, এত বেশি আপ টু ডেট, এত বেশি আপডেটেড অ্যান্ড এত বেশি ইউজার ফ্রেন্ডলি, যে কোনো মানুষ অল ওভার দ্য ওয়ার্ল্ড সেই সকল ওয়েবসাইটে যে বা সেই সকল প্রতিষ্ঠানের কাছে যে যখন সেই সকল প্রোডাক্টের ভ্যালিডিটি নিয়ে অ্যানালিসিস করে, সেখান থেকে একদম অ্যাকিউরেট ইনফরমেশনটা তুমি সব থেকে ইজিলি অ্যাভেল করতে পারবা। FDA নাম যেহেতু এখানে আছে, সেহেতু এটা নিয়ে অ্যানালিসিস করতে মজা হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি চলে গেলাম FDA পোর্টালে। আমি প্রত্যেকটা ইনফরমেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, অফকোর্স ইউ শুড চেক ইট আউট। আমার ইনফরমেশনগুলো সব হচ্ছে একদম FDA পোর্টাল থেকে কালেক্ট করা। ফার্দার যে কোনো স্টাডিজের জন্য, যে কোনো কোয়ারিজের জন্য তোমরা নিজেরাও অ্যানালিসিস করে দেখতে পারো। তো আমি FDA পোর্টালে যেয়ে যখন প্রোডাক্টটা নিয়ে সার্চ দিলাম, যেহেতু এটা FDA অ্যাপ্রুভড বলা আছে এবং FDA অ্যাপ্রুভড সকল প্রোডাক্টের তালিকা FDA ওয়েবসাইট অর পোর্টালে যে তোমরা সার্চ অপশনে যে সার্চ দিলে পাবে, বাট সেখানে যে আমি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। FDA পোর্টালে তোমরা গ্লুটালাইপো দিয়ে সার্চ দিলে দেখতে পারবে যে ওনার অফ জেলো জেনারেল মার্চেন্ডাইজ, যারা এই জুস এবং কফির প্রস্তুতকারক কোম্পানি, তার ওনার হচ্ছে লিও অর্টিজ। উনি 33 বছর বয়সে, একদম অল্প বয়স্ক একজন ফিলিপিনো। এই যে লিও অর্টিজ সাহেব, এনার নামে 4 September 2019 রিজিয়নাল ট্রায়াল কোর্ট ইন ম্যান্ডালু ইয়াং সিটিতে রিপাবলিক অ্যাক্ট 9-7-1 ভাঙার অপরাধে একটা কেস হয় এবং FDA একটা ট্রায়াল নোটিশ তার বিরুদ্ধে জারি হয় এবং তাকে জরিমানা করা হয়। অর্থাৎ গ্লুটালাইপো জুস এবং গ্লুটালাইপো কফির যে প্রস্তুতকারক কোম্পানি, তার যে ওনার লিও অর্টিজ, তার নামে অলরেডি FDA থেকে একটা ট্রায়াল জারি করা হয়েছে। 100,000 ফিলিপিনো পেসস তাকে পে করতে হয়েছে জরিমানা হিসেবে। অদ্ভুত ব্যাপার, এটা নাকি ওয়ার্ল্ডের নাম্বার 1 স্লিমিং জুস অ্যান্ড স্লিমিং কফি, বাট এটার যে ওনার, এই দুইটা জিনিস প্রস্তুত করার অপরাধে তাকে এত এত টাকা জরিমানা দিতে হয়েছে, তার বিরুদ্ধে কেস হয়েছে, ট্রায়াল হয়েছে এবং এইটা FDA পোর্টালে মেনশন করে দেওয়া আছে। FDA কর্তৃক এই ট্রায়ালের আয়োজন করা হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, FDA দ্বারা অ্যাপ্রুভড যে সকল প্রোডাক্ট সেগুলো সেলের অপরাধে কেন প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে ট্রায়ালের অ্যারেঞ্জ করা? আমার কথাগুলো একটু কেয়ারফুলি শুনবেন, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, FDA অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যারা কনজিউমারের সেফটি অ্যান্ড সিকিউরিটির উদ্দেশ্যে তারা এই ধরনের প্রোডাক্টগুলো হরহামেশাই টেস্ট করে, সেগুলো কনজিউমারদের জন্য সেফ কিনা সেটা ডিক্লেয়ার করে, অ্যাপ্রুভ করে, এই ধরনের কাজগুলো তারা করে থাকে। তাদের ওয়েবসাইটও যথেষ্ট এন্ট্রিজ, প্রচুর ইনফরমেশন আছে, আপনারা সেখানে গেলেও তাদের সম্বন্ধে বিশদ জানতে পারবেন। সোজা সরল ভাষায় বলতে গেলে, FDA যখন কোনো প্রোডাক্টকে অ্যাপ্রুভাল দেয় বা FDA দ্বারা অ্যাপ্রুভড এই
সিলটা যখন কেউ ব্যবহার করে একটা নির্দিষ্ট সময় পর পর প্রোডাক্টগুলোকে একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। অর্থাৎ 17 সালে কোনো একটা প্রোডাক্ট যদি FDA দ্বারা অ্যাপ্রুভড হয় সেটা যে 2020 সালেও অ্যাপ্রুভড, দ্যাট ইজ আ রং কনসেপ্ট, দ্যাট ইজ নট কারেক্ট। সো 17 সালে কেউ যদি FDA অ্যাপ্রুভড সেই সিল নিয়ে, সেই ইনফরমেশন নিয়ে, সেটা এখন 2021 সালেও বলে যায় যে এটা FDA অ্যাপ্রুভড, দিস ইজ নট রাইট, কারণ সে আসলে পরবর্তীতে FDA এর রেজিস্ট্রেশন প্রসেসের ভিতর থেকে গিয়েছিল কিনা এটা অনলি FDA জানে। যখন কোনো কোম্পানি এই যে রিনিউয়াল প্রসেসের মধ্যে থেকে যায় না, FDA তাদের নামগুলো কিন্তু মেনশন করে দেয়, এর ওয়েবসাইট বা পোর্টালে মেনশন করে দেয় যে এরা কিন্তু নো মোর রেজিস্টার্ড অর অ্যাপ্রুভড বাই FDA। এই ধরনের একটা আনরেজিস্টার্ড প্রোডাক্টের লিস্ট তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেয়। এই যে গ্লুটালাইপো জুসটা, এটা 17 সালে যদিও অ্যাপ্রুভাল পেয়েছিল, বাট পরবর্তীতে তারা আবার রেজিস্ট্রেশন প্রসেসের ভিতর থেকে যায়নি, পুনর যাচাই বাছাইয়ের ভিতর থেকে তারা না যেয়ে যেহেতু এটা সেল করছিল বা ম্যানুফ্যাকচার করছিল, দ্যাটস ওয়াই তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনিত হয় এবং একটা ট্রায়ালও হয়েছিল এই কোম্পানির মালিকের বিরুদ্ধে। এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ছিল যে ইচ্ছাকৃতভাবে এবং বেআইনি, ইংলিশে যেখানে লেখা ছিল যে উইলিংলি অ্যান্ড আনলফুলি, এরা ম্যানুফ্যাকচার করেছে ডিফারেন্ট হেলথ প্রোডাক্ট। কি ভয়াবহ ব্যাপার ভাবুন তো, যে বিভিন্ন ধরনের হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্টগুলো এমন একটা প্রোডাক্ট যেটা ডিরেক্ট মানুষের হেলথে হিট করে, একটা বিউটি প্রোডাক্ট, একটা মেকআপ প্রোডাক্ট, এগুলো আস্তে আস্তে আপনাকে ক্ষতি করে, বাট এটা হেলথ প্রোডাক্ট কিন্তু ডিরেক্ট আপনি খাচ্ছেন, এটা আপনাকে ডিরেক্ট ক্ষতি করছে। কিন্তু এই যে লি অর্টিস সাহেব, অর্থাৎ ওনার অফ গ্লুটালাইপো, তার বিরুদ্ধে আনিত অভিযোগের মেইন পয়েন্টটাই ছিল এটা যে উইলিংলি অ্যান্ড আনলফুলি উনি ম্যানুফ্যাকচার করেছেন বিভিন্ন ধরনের হেলথ প্রোডাক্ট, এবং তার ভিতরে আছে এই গ্লুটালাইপো জুস এবং গ্লুটালাইপো ডিটক্স কফি। এই যে দুটো জিনিস, যে দুটো জিনিস আমাদের মার্কেটে গলা চিৎকার করে সেলাররা বলছে নাম্বার, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এবং FDA অ্যাপ্রুভড, এই দুইটা জিনিসই কিন্তু FDA এর ওয়েবসাইটে বলে দেওয়া আছে আনলফুলি ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ বেআইনিভাবে প্রস্তুতকৃত দুইটা প্রোডাক্ট, এবং বলে দেওয়া আছে এই প্রোডাক্টগুলো রেজিস্টার্ড না, অবৈধভাবে এই হেলথ ড্রিঙ্ক দুটো বানানোর অপরাধে লিও অর্টিজকে ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয়। আমার কথা না, লেখা আছে একদম ডিরেক্ট FDA এর ওয়েবসাইটে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ডোন্ট মিস টু চেক ইট আউট। FDA এর একটা খুব শক্ত আইন আছে যেটার নাম হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2009, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ম্যানুফ্যাকচার বা প্রস্তুত করা, ইম্পোর্টেশন আমদানি করা, এক্সপোর্টেশন রপ্তানি করা, সেল করা অর্থাৎ বিক্রি, অফারিং অফ সেলস, ডিস্ট্রিবিউশন, ট্রান্সফার করা অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করা, কোনো ধরনের প্রমোশন, যে কোনো ধরনের অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন করা, যে কোনো একটা যদি কেউ করে আনরেজিস্টার্ড কোনো হেলথ ড্রিঙ্ক বা হেলথ প্রোডাক্ট নিয়ে, তাদের বিরুদ্ধে FDA ডিরেক্ট লিগাল অ্যাকশন নিতে পারবে। মানুষ এই যেটা করছে আর কি, অ্যাকচুয়ালি যে FDA দ্বারা অ্যাপ্রুভড এই বিজ্ঞাপন দিয়ে যে সেল করছে, বাট অ্যাকচুয়ালি FDA দ্বারা এটা অ্যাপ্রুভড এখন না, এটা আনরেজিস্টার্ড একটা প্রোডাক্ট, এবং মোর ওভার এইটা ব্যবহারের দরুন যে কোনো ধরনের হেলথ হ্যাজার্ড হলে, কোনো স্বাস্থ্য ঝুঁকি হলে, মানুষের মৃত্যু হলে বা কোনো ধরনের অসুখ হলে, সেগুলো দায় দায়িত্ব কিন্তু FDA এর উপর বর্তাবে না। সো ডিয়ার গার্লস অ্যান্ড লেডিস, কি বুঝলেন না তখন? প্রশ্নটা আমি কেন করলাম, কারণ আমার এই ধরনের ভিডিওসগুলো শেষ করার পরেও কমেন্ট সেকশনে থাকে, আপু এটার কি কোনো সাইড এফেক্টস আছে, এটা কি খাওয়া যাবে, কোথায় কিনতে পাওয়া যায়, কতদিন খাবো। মাই ডিয়ার গার্লস অ্যান্ড লেডিস, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে, এবং যে বা যারা এই ধরনের কথা বলে যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান, এটা খাইলে হচ্ছে 5-7 কেজি ওয়েট কমে যাবে, ফর্সা হয়ে যাবেন, দে আর নট ফ্রম এনি মেডিকেল ব্যাকগ্রাউন্ড। গ্লুটালাইপো জুস এটা নিয়ে অস্ট্রেলিয়ান একজন অনেক বড় ডক্টর, যিনি হচ্ছেন ইউটিউবার অলসো, উনিও একটা ভিডিও করেছিলেন, ডক্টর পুরা প্রুফ সহ বলে দিয়েছেন যে এটা হচ্ছে গুড ফর নাথিং, কারণ উনি একজন অস্ট্রেলিয়ান ডক্টর এবং ওনার কাছে প্রতিদিন অসংখ্য রোগী আসেন যারা ওবেসিটিতে ভুগছেন, একটু ডায়াবেটিস আছে, তারা আসলে ওয়েট লুজ করতে চায়, কুইক রেজাল্ট দেয় এমন কিছু তারা তাদের কাছে চায়। গ্লুটালাইপো জুসটার কথাও বলেছেন যে এই জুসটা খেলে তো এত দ্রুত ওয়েট কমে যাবে, বা ডিটক্স কফিটা খেলে এত দ্রুত ওয়েট কমে যাবে, সো ওয়াই নট উই ইট দিস। তখন ওই ডক্টর স্ট্রিক্টলি না করেছে যে এটা কখনোই একটা সলিউশন না, এবং অ্যাজ এ ডক্টর আমি এটাকে রেকমেন্ড করছি না এবং আপনাদেরকে মানা করছি যে এর মারাত্মক হেলথ হ্যাজার্ড আছে। সো এই ধরনের একটা খুব সুন্দর ইনফরমেশনগুলো দিয়ে উনিও একটা ভিডিও করেছেন, আমি ওই ভিডিওটার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে দেখতে পারেন। এটা একদমই FDA দ্বারা অ্যাপ্রুভড না, এটা সম্পূর্ণ ভুল কথা। গ্লুটালাইপো জুস অর গ্লুটালাইপো ডিটক্স কফি
is not approved by FDA. FDA unregistered duita health drink jeta khete FDA darai nishedh kore dewa ache ebong ei duita product er jini owner Lee Ortiz already criminal actor under ekbar arrest hoyechen ei product manufacture ebong sale korar jonno ebong take ekta mota onker taka kintu jorimana dite hoyeche so long story short eta ni ami ingredient niye kono kothay jabo na karon etate je ingredients i thakuk na keno FDA dara jehetu unregistered it should not be taken by any conscious people most importantly use your brain jodi etoi shohoj hoto je 5 theke 7 kg weight apni soptakhaneker bhitor komiye felte parben tole prithibite স্থূল কোনো মানুষ হয়তো থাকতো না সবাই যে শখের কারণেই স্লিম হতে চান ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে অনেকের অনেক কারণেই স্থূলতায় তারা ভোগেন তার কারণে ডায়াবেটিস হার্টের প্রবলেম শারীরিক আদার্স অনেক সমস্যা থাকে হরমোনাল প্রবলেম থাকে থাইরয়েডের কোনো সমস্যা থাকতে পারে সো অনেকেরই ওয়েট লসটা একটা প্রয়োজনীয়তা আসলে হয়ে দাঁড়িয়েছে বাট যে কোনো ডক্টর নিউট্রিশনিস্ট এর সাথে আপনারা কথা বলে দেখতে পারেন এই ধরনের কুইক ফিক্সের হেলথ ড্রিঙ্কস ডেফিনেটলি এর কোনো সাইড ইফেক্টস থাকবে এবং উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন অর প্রফেশনাল অ্যাডভাইস ইউ শুড নট কনজিউম দিস সর্ট অফ থিং আপনি একবার চিন্তা করে দেখেন আপনি কোথা থেকে এই প্রোডাক্টটা কিনছেন সে কি কোনো ডক্টর কোনো নিউট্রিশনিস্ট কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে তার কিভাবে সে এই কথাগুলো বলে একটা এফডিএ দ্বারা আনরেজিস্টার্ড প্রোডাক্টকে সে বলতেছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অ্যান্ড এফডিএ দ্বারা অ্যাপ্রুভড এই প্রোডাক্টটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1800 টাকা আর একজন নিউট্রিশনিস্ট বা একজন ডক্টর ভিজিট করতে আপনার 600 থেকে 1000 টাকা খরচ হবে আপনি তাদের কাছে যান তাদের পরামর্শ নিন একটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় আস্তে আস্তে করে ওয়েট লস করেন কারণ ওয়েট লস ইজ এ প্রসেস ইট ক্যানট বি ডান লাইক দিস হেলথ ড্রিঙ্ক কেনার আগে কনজিউম করার আগে অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন কারণ এর অনেক সুদূর প্রসারী ক্ষতিকারক প্রভাব কিন্তু আপনার শরীরে থাকবে নিজের স্বাস্থ্য নিজের কাছে এবং অবশ্যই এই ধরনের ফুড সাপ্লিমেন্ট গ্রহণের আগে হেলথ এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপরে গ্রহণ করুন উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে সি ইউ অন মাই নেক্সট ভিডিও টিল দেন স্টে ফাইন স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার গুড বাই